মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে সৌরচক্র পঁচিশ শুরু হয়েছে যার অর্থ এগারো ব্যাপী নতুন তড়িৎচুম্বকীয় সক্রিয়তা সংঘটিত হবে সূর্যের বুকে প্রতি সৌরচক্রে সূর্যের চুম্বকীয় উত্তর ও দক্ষিণ মেরু পরস্পর অবস্থান পরিবর্তন করে মহাকাশ পর্যবেক্ষকরা ইতোমধ্যে সৌরপৃষ্ঠে সক্রিয়তা বৃদ্ধির ঘটনাও জানিয়েছেন এসবই ওটি সাধারণ মহাজাগতিক ঘটনা কিন্তু আরও কিছু তথ্য প্রকাশিত হচ্ছে যা উদ্বেগজনক জানা গেছে যে সানস্পট অর্থাৎ সৌরকলঙ্ক এ আর টু সেভেন সেভেন জিরো আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং তা পৃথিবীর অভিমুখী হচ্ছে সৌরকলঙ্ক হল সূর্যের উপরে অবস্থিত বিন্দুর মতো অংশ যা আশেপাশের অংশের তুলনায় কৃষ্ণবর্ণের প্রতীত হয় বিভিন্ন তৌরচম্বকীয় সক্রিয়তার ফলে সৌরকলঙ্ক বা সানস্পট সৃষ্টি হয় এই সৌরকলঙ্কগুলি আকারে বৃদ্ধি পেতে পারে এবং সূর্যের উপর এক স্থান থেকে অন্য স্থানে গতিশীলও হতে পারে যাকে সোলার অ্যাক্টিভিটি বা সৌর সক্রিয়তা বলা হয় যদি এই সৌরকলঙ্ক পঞ্চাশ হাজার কিলোমিটারে বেশি ব্যাস বিশিষ্ট হয় তবে তা সোলার ফ্লেয়ার বা সৌর বিচ্ছুরণের সৃষ্টি করতে পারে সৌর সোলার ফ্লেয়ার হলো সূর্যের বৃক্ষে সংঘটিত প্রচণ্ড শক্তিসম্পন্ন বিস্ফোরণ যা সূর্যের প্রতিটি স্তরকে প্রভাবিত করতে পারে সৌরকলঙ্কে চৌম্বকীয় ক্ষেত্রে পরিবর্তনের ফলে এই সোলার ফ্লেয়ার সৃষ্টি হয় গবেষকদের মতে সোলার ফ্লেয়ার বিস্ফোরণে হি নাগাসাকি শহরে পতিত পারমাণিক বোমার হাজার কোটি গুণ বেশি শক্তি উৎপন্ন হতে পারে প্রতি শত বছরে একবার এই ধরনের মারাত্মক সোলার ফ্লেয়ার হয়ে থাকে শেষ এরকম মারাত্মক সোলার ফ্লেয়ার হয়েছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে যা পৃথিবীর তরিতচম্বক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে এছাড়াও বেতার সংযোগ জিপিএস সংযোগ পাওয়ার গ্রিড স্যাটেলাইট প্রভৃতিও এর ফলে প্রভাবিত হতে পারে যদিও বিজ্ঞানীরা এখনই পর্যন্ত এ আর টু সেভেন সেভেন জিরোতে তেমন কোনো সক্রিয়তা দেখেননি যা মারাত্মক আকার ধারণ করতে পারে ইতিমধ্যে এই সৌরকলঙ্কটি থেকে বেশ কিছু সোলার ফ্লেয়ার সংঘটিত হয়েছে যা খুবই সাধারণ শক্তি সম্পন্ন ধন্যবাদ